আসসালামু আলাইকুম। বাংলাদেশের একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলাম, যারা গণতন্ত্রকে লালন করে, ধারণ করে, যাদের নেতারা মৃত্যুবরণ করার পর বা যাদের নেতারা ফাঁসি হওয়ার পর তাদের ছেলেরা এসে সেই চেয়ারগুলো দখল করেনি, যাদের ভিতরে পরিবারতন্ত্র নেই বা রাজতন্ত্র নেই, যারা অ্যাকুরেট সত্যিকারের গণতন্ত্র যাদের দলের ভিতরে রয়েছে তারা হচ্ছে জামাত ইসলাম। সুপ্রিয় দর্শক, এমনই মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। তো আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনে আসবো। কিসের গণতন্ত্র? আমরা কিসের গণতন্ত্র ফলো করি? আমাদের অন্য দল সব দলে হচ্ছে গিয়ে রাজতন্ত্র। একমাত্র জামাত ইসলাম একটা দল যেই দলে কিনা গণতন্ত্র ফলো করা হয়। তাদের এই টাকা দিয়ে আপনার এই প্রেসিডেন্ট হওয়া যায় না, টাকা দিয়ে সাধারণ সম্পাদক হওয়া যায় না। তাদের দলের সাধারণ সম্পাদক হইতে হলে আপনার অতদিন ওই দলের পিছনে ঠিক ওই নিয়মকানুন মাইনে তারপরে আসতে হবে। ওনাদের শিবিরের সম্ভবত প্রথম হচ্ছে প্রথম কর্মী বা প্রথম প্রথম যেই ধাপ আর কি, ওই ধাপ থেকে দ্বিতীয় ধাপে যাইতে হলে আপনাকে অনেক নিয়মকানুন মানতে হবে। ওদের ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করতে হবে। সো এই নিয়ম মাইনে তারপরে আসতে হবে। ওইখানে কারো ছেলে ই হইতে পারে না। ওই গোলাম আজমের ছেলে এখন জামাত ইসলামের আমিন না, কিন্তু আজকে আমাদের কোনো একজন প্রধানমন্ত্রী মারা যাক, দেখবেন তার মেয়ে বা তার বোন তার ছেলে কেউ একজন হবে, তারাই হচ্ছে গণতন্ত্রের মানুষ, কন্যা কন্যা এইসব বলে। সুপ্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হুসাইন যে কথাগুলো বলেছেন কতটা যুক্তিসঙ্গত অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভরতার তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।